থেকে আমরা ও আমাদের ঘরেরই ছেলে ঘরে ফিরলো। দিনটা ছিল 11ই জুন, সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন মুকুল রায়। কিন্তু দু সপ্তাহ পর মুকুল রায়ের পিএসসি চেয়ারম্যান হওয়ার জল্পনা মাথাচাড়া দিতেই তার মুখে শোনা যায় এই মন্তব্য। তিনি জমা দিয়েছেন মুকুল রায়, তিনি তো বিজেপি পার্টির মেম্বার। অন্যদিকে দল বদলের পরও বিধানসভায় বিজেপির বেঞ্চে বসায় মুকুল রায়কে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি। মুকুল রায় বাংলার একজন বরিষ্ঠ নেতা, বিজেপি সিম্বলে জিতে টিএমসি প্রকাশ্যে জয়েন করলেন, ঝান্ডা নিলেন এবং নির্লজ্জের মতো আমাদের বেঞ্চে বসে আছেন। সিএজির চেয়ারম্যান হতে হবে বলে নাকি? কিন্তু শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী ও বর্তমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল বিজেপিতে যোগ দেওয়ার পর তৃণমূল এই দুজনের সাংসদ পদ খারিজের দাবি জানায়। তখন এই দিলীপ ঘোষে আবার অদ্ভুত মন্তব্য করেছিলেন। তারা কোথাও দলে যোগ দিয়েছেন বলে আমার তো জানা নেই, কেউ সাপোর্ট করতে পারে কোনো ইস্যুর ব্যাপারে, কিন্তু তারা আমাদের পার্টিতে যোগ দিয়েছেন, আমাদের ডায়াসে ভাষণ দিয়েছেন, এসে এরকম আমার জানা নেই কমপক্ষে। মুকুল রায় যেদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সেটা ছিল শুক্রবার, তিনি যেদিন বিজেপি ছেড়ে তৃণমূলে ফেরেন সেটাও ছিল শুক্রবার, আর পিএসসি চেয়ারম্যানও নির্বাচিত হলেন শুক্রবার। জানি এখন বিতর্ক তুঙ্গে, এ প্রসঙ্গে অনেকেই মানুষ ভুঁইয়ার প্রসঙ্গ টেনে আনছেন। শুভেন্দু অধিকারী অনেক কথা বলছেন, তখন কিন্তু শুভেন্দু অধিকারী খুশি হয়েছিলেন যখন 2016 বিধানসভা নির্বাচনের পর একই রকম ভাবে বিরোধী দলের কথাকে বাতিল করে মানুষ ভুঁইয়াকে ঘোষিত হবে কংগ্রেস কিন্তু আসলে তৃণমূল, তাকে যখন পিএসসির চেয়ারম্যান করা হয়েছিল তখন মমতা ব্যানার্জিও তা চাইছিলেন, শুভেন্দু অধিকারীও তা চাইছিলেন। আজকে শুভেন্দু অধিকারীর আপত্তি হচ্ছে, কিন্তু এই ঘটনাটাই তো শুভেন্দু অধিকারীরা মমতা ব্যানার্জির সঙ্গে একসাথে করে আনন্দ দেখেন। এটা সরকারের অপদার্থতা এবং ভয় তা প্রতিফলন। বিজেপি অবশ্য দাবি করছে অতীতে মানুষ ভুঁইয়াকে পিএসসি চেয়ারম্যান করার সঙ্গে মুকুল রায়ের তুলনা চলে না। মানুষ মিয়াকে মনোনীত করেছিলেন কংগ্রেস এবং বামফ্রন্টের যে 6টা কোটা ছিল তার মধ্যে থেকে। মানুষ মিয়া তৎকালীন সময়ে দল বদল করেননি, ঘরের ছেলে ঘরে ফেরেননি। মুকুল রায় মহোদয় তৃণমূল কংগ্রেস ভবনে তৃণমূল কংগ্রেসের সভানেত্রীর উপস্থিতিতে গলায় উত্তরীয় পরে ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যুক্ত হয়েছেন। আমাকে আমার দলের পক্ষ থেকে নমিনেশন করতে দেওয়া হয়েছিল, মাননীয় অধ্যক্ষের এটা প্রেরোগেটিভ যে বিরোধী দল হতে হবে, সিনিয়র মেম্বার হতে হবে, যে নমিনেশন করেছে সেই প্যানেলে তার নাম থাকতে হবে। মানুষ মিয়া সেটা ছিল, তিনি আমাকে ঘোষণা করে দিয়েছিলেন, কংগ্রেস আমাকে মানতে পারেনি। তখন কংগ্রেস বলেছিল সুজন চক্রবর্তী তাদের খুব ভালোবাসার বন্ধু তাকে দিতে হবে, তা সেটা তো মেনে নেওয়া যায় না। আমাকে বলা হয়েছিল পদত্যাগ করতে, আমি করিনি, আমাকে দল কংগ্রেস সাসপেন্ড করেছিল। বিগত বিধানসভায় খাতায় কলমে কংগ্রেস বিধায়ক শঙ্কর সিংকে পিএসসি চেয়ারম্যান করা হয়েছিল, কিন্তু ততদিনে তৃণমূলে যোগ দেওয়ায় শঙ্কর সিংকে চেয়ারম্যান করার আপত্তি জানিয়েছিল কংগ্রেস, কিন্তু তাকেও পদ থেকে সরানো হয়নি। আশাবুল হোসেন, সমিত সেনগুপ্ত ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।